আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত শামীম হোসেন আপনি লিখেছেন তৃতীয় লিঙ্গের মানুষদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত কাউসার হোসেন আপনি লিখেছেন মরণোত্তর কিডনি অথবা শরীরের অন্য কোনো অর্গান দান করা যায় যাচ্ছে কিনা তহমিনা তর্নি আপনি লিখেছেন সঘসিত কোনো নাস্তিক ইসলাম বিদ্বেষী ভুল চিকিৎসায় পঙ্গু হয়ে গেলে উল্লাস করা যাবে কিনা তারা চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করে তাদেরকে থেকে ফেরাতে সমাজ ও রাষ্ট্রের করণীয় কি তৃতীয় লিঙ্গের মানুষ যারা আছেন তাদেরকে ট্রিটমেন্টের মাধ্যমে তারা পুরুষ কিংবা নারী যে কোনো একটির অন্তর্ভুক্ত হবেন সেই প্রচেষ্টা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে নেওয়া উচিত এবং অব্যাহত থাকা উচিত এবং তাদেরকে সমাজের মূলধারা ফিরিয়ে আনতে হবে তাদের জন্য আপনার ইতিমধ্যে বাংলাদেশে আপনার কামরাইনের চর দিকে একজন আলেম একটি মাদ্রাসা খুলে তাদেরকে শিক্ষা দেওয়া নৈতিক শিক্ষা দেওয়া এবং বিভিন্নভাবে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে যাদেরকে আমরা চিনি তারা অনেকে আসলে তৃতীয় লিঙ্গের মানুষ নন পুরুষ হয়তো তার মধ্যে মেয়েলি কোনো ভাব বা স্বভাব আছে অনেক সময় ইচ্ছাকৃতভাবে তৃতীয় লিঙ্গ সেজে ভিক্ষাবৃত্তি বা বিভিন্নভাবে ছলছাতড়ি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া এই চেষ্টা করতে দেখা যায় যেটা আসলে গর্হিত এবং অনুচিত কাজ চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করা একেবারেই গর্হিত কাজ কিন্তু তাদেরকে অনেকটা বাধ্য করে ফেলেছি আমরা সামাজিকভাবে একঘরে করে ফেলেছে এবং কিছু মানুষের বিজনেসও এখানে আছে বলে আমরা জানি ব্যাপারে রাষ্ট্রীয় এবং সামাজিক উদ্যোগ অনেক বেশি হওয়া উচিত কাউসার হোসেন আপনি লিখেছেন মরণোত্তর কিডনি অথবা শরীরের অন্য কোনো অর্গান দান করা জায়েজ আছে কিনা মরণোত্তর আপনি কিডনি কিংবা শরীরের অন্য কোনো অর্গান কাউকে দান করবেন কখন যদি কারোর কোনো অঙ্গের প্রয়োজন হয় এবং তাকে আপনি সহযোগিতার জন্য এটি করছেন সেটি জায়েজ হতে পারে বাট অনেকে আছেন যে আখেরাতের প্রতি বিশ্বাসটা তার দুর্বল তিনি মনে করেন যে এটা তো পচে গেলো ছাই হয়ে যাবে আর দরকার কি সেই জায়গাতে তিনি এগুলো দিয়ে যান অনেক নাস্তিকরা এটা করে থাকেন তো সেই বিশ্বাস থেকে হলে সেটি তো অবশ্যই কুফুরি এবং এর কারণে ইমান চলে যাবে এবং তিনি মনে করেন যে ব্যক্তিগত কারো প্রয়োজন হোক বা না হোক হাসপাতালে দিলাম কারো না কার দরকার হবে পচে গেলে কী লাভ হবে না মানুষের শরীরকেও সম্মান করার নির্দেশ ইসলাম দিয়েছে যার কারণে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার দেহ যাতে অপমানের শিকার না হয় অমাননার শিকার না হয় সেখানে কাটা ছেঁড়া ইত্যাদি না করা হয় সেই কিন্তু শরীরে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এমনকি রণাঙ্গনে কোনো ব্যক্তি শত্রুপক্ষের কাউকে হত্যা করার পর তার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাটাকাটি করা এটাকে মুসলা বলা হয় মুসলা কিন্তু শরীরেতে শরীর পরিষ্কারভাবে নিষিদ্ধ নিষেধ করেছেন এটা হারাম তো এখান থেকে বোঝা যায় যে মানব দেহে কোনো প্রকার অপমানকর অমাননাকর কোনো কিছু করা শরীরের দৃষ্টিকোণতে গ্রহণযোগ্য নয় বিধায় আপনি বরণ করার আগেই জীবদ্দশায় বলে রাখলেন যে আমার অঙ্গগুলো হাসপাতালে দিয়ে যেও এটা হবে সেটা হবে আমার দেহ দিয়ে কাটাকাটি করবে পচে গেলে কী লাভ হবে এটা সরিয়া নির্দেশনা নয় শরীর নির্দেশনা হলে একজন মুসলমানের মৃত্যুর পর তার শরীরকে সুন্দর করে দাফন করে যেতে হবে হ্যাঁ কোনো মানুষ অবিশ্বাসী আল্লাহর প্রতি যার কারণে তিনি দিয়ে গেছেন তাহলে সেটা ছাত্ররা সেটা ব্যবহার করতে পারেন সেটা ভিন্ন বিষয় বাট কোনো মুসলমান তিনি তার শরীর তার দেহ হোক মৃত্যুবরণ করার পর সেটা মাটিতে মাটির সাথে মিশে যাবে তারপরও তার দায়িত্ব হলো যে দাফন কাফনের যে ফরজ বিধান আছে সেই ফরজ বিধানটা মেনে চলা নিজের শরীরকে এই কাটা করতে দিয়ে যান যাওয়া এবং দাফন কাফনকে অযথা মনে করা একটা শরীরতের একটা গুরুত্বপূর্ণ বিধানের প্রতি অবজ্ঞা এর সামিল আল্লাহতালা কোনটা কেন দিয়েছেন সেটা তিনি ভালো জানেন অতএব তালার এই নির্দেশগুলোর যথার্থতার প্রতি একইন এবং ইমান বিশ্বাস আমাদের থাকতে হবে যেমনটি বললাম যে নির্দিষ্ট কারণ হয়তো কিডনির প্রয়োজন আপনি বললেন যে তার কিডনি যদি ট্রিটমেন্ট এর মধ্যে না হয় আমার মৃত্যু হয়ে যায় তাহলে কিডনিটা খুলে তাকে দিয়ে দিলেন বা চোখটা খুলে তাকে দিয়ে দিলেন এটা ওই ব্যক্তিকে সহযোগিতার জন্য আপনি করলেন সেটি ভিন্ন কথা সেটা জায়গা হতে পারে তহমিনা তনি আপনি লিখেছেন সঘরসিত কোনো নাস্তিক ইসলাম বিদ্বেষী ভুল চিকিৎসায় পঙ্গু হয়ে গেলে উল্লাস করা যাবে কি না কোনো নাস্তিক ইসলাম বিদ্বেষী বা ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে নানাভাবে আক্রমণ করে থাকে এরকম কোনো ব্যক্তি যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলো ধরুন ভুল চিকিৎসায় পুঙ্গ হয়ে গেলেন আপনি সেটাকে আল্লাহর গজব হিসাবে বললেন কিংবা আপনি ওটা নিয়ে উৎফুল্ল হলেন উল্লাস করলেন কিংবা বললেন যে এই যে তার নাস্তিক কথা শাস্তি সে পেয়ে গেছে ইত্যাদি আমার মনে হয় যে এইভাবে জিনিসটা না বলা ভালো তবে সেই সাথে একজন ইমানদার শিক্ষা গ্রহণ করতে পারেন যে আল্লাহ আল্লাব্বুল আলমিনের বিরোধিতাকারী আল্লাহ তালার প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী তাকে আল্লাহতালা একটা সময় ছাড় দিলেও কোনো একটা সময় আল্লাহ আলম তাকে অবশ্যই পাকড়াও পরেন সেটা দুনিয়াতে হতে পারে আখেরাতে হতে পারে এই পাকড়াওটাও সেটা এই বিপদটাও সে পাকড়ার অংশ হতে পারে সেটা আমাদের ধারণা হবে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করব কিন্তু এটা নিয়ে উল্লাস করব আমি তো নিশ্চিত নই যেটা আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি হিসেবে তার জন্য এসেছে তার শাস্তি শুরু হয়ে গেছে এটা এর পিছনে অন্য কোনো হেকমা থাকতে পারে সবচেয়ে বড়ো কথা হল যে একজন মানুষ তিনি ইসলাম বিদ্বেষী তাকে তার বিপদে আপনি উল্লাস করে তাকে আরও ইসলাম বিদ্বেষী করে দেওয়া বা ইসলামের প্রতি মানে আরও বেশি বিদেশ শ্রদ্ধা করে দেওয়ার মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না তবে হ্যাঁ যেটি বলেছি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা যে হয়তো আল্লাহাবুল আলমিন তাকে কোনো কোনো শাস্তি দিয়েছেন হয়তো বা কোনো তার পরিণতি সে ভোগ করছে এরকমটি হতে পারে নতুবা আপনার এ ধরনের ভুল চিকিৎসায় পঙ্গু হয়ে যাওয়া কোনো মুসলমানের ক্ষেত্রেও হতে পারে বিধায় এটা তিনি নাস্তিক সেজন্যই হয়েছে আল্লাহর প্রতি অবিশ্বাসী সেজন্য হয়েছে ইসলাম বিদেশ সেই কারণেই হয়েছে এমনটি বলা তো আসলে যৌক্তিক হবে না কারণ মুসলমানও তো এরকম হতে পারে সে মুসলমান তো আর ইসলাম বিদেশি না তাহলে তার কেন হলো বিদায় এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নেয় তবে যেমনটি বললাম যে এগুলো ইন্ডিকেট সে হিসাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সাবধান হতে পারি এবং তাকেও এখান থেকে নাসিহা পেশ করতে পারি শাহাবুদ্দিন আপনি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার কোটা চালু হচ্ছে মর্মে বিভিন্ন পত্রপত্রিকা খবর পাশে সেই ব্যাপারটা কীভাবে দেখেন দেখুন ট্রান্সজেন্ডার এই ধারণাটিকে আমাদের সমাজে বদ্ধমূল করা এটাকে এস্টাবলিশ করা এটা চরম জঘন্য একটি কাজ ছেলের মধ্যে মেয়েলি ভাব মেয়ের মধ্যে ছেলের ভাব মানসিকভাবে শুধুমাত্র শারীরিক অবকাঠামোগতভাবে কোনো ত্রুটি নেই শুধু ভাবের সমস্যা কিংবা তার মনের সমস্যা তো মনের সমস্যা হলে তার মনের ট্রিটমেন্ট হতে পারে মানসিক রোগ হতে পারে মানসিক ট্রিটমেন্ট হতে পারে সেটা নিয়ে গবেষণা হতে পারে ডক ডক্টরগণ তার ট্রিটমেন্টের কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন যদি থাকে কিন্তু তার মনে হল সে নারী তার মনে হলো সে পুরুষ এই জন্য তাকে পুরুষ হিসাবে ট্রিট করা নারী হিসাবে ট্রিট করা এটা মূলত সমকামিতার দুয়ারকে উন্মোচন করা অর্থাৎ সরাসরি সমকামিতা এদেশে প্রতিষ্ঠা করা যাবে না সেজন্য একজন ছেলে তিনি মনে করছেন তিনি মেয়ে তার শরীরে মাথাতে পা পর্যন্ত প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গতে তার নারীর কোনো অবকাঠামো তার শরীরে কোথাও নেই তিনি ছেলে কিন্তু তিনি নিজেকে মেয়ে মনে করছেন এই জাস্ট তার মনে করার কারণে তাকে মেয়ে হিসাবে মর্যাদা দিয়ে তাকে ট্রান্সজেন্ডার কোঠা আপনি নিলেন তাহলে এই যে মেয়ে হয়ে গেল তথাকথিত মেয়ে হয়ে গেল এখন তো সে কোনো ছেলেকে বিয়ে করবে অথচ লোকটা আদতে একজন ছেলে তাহলে আরেকজন ছেলের সাথে তার বিয়ে হলো এইভাবে সমকামিতার দুয়ারকেও মোচন করার জন্য ট্রান্সজেন্ডার এই থিওরিটাকে আমাদের দেশে এস্টাবলিশ করা হচ্ছে আমাদের দেশের সচেতন প্রতিটা মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের এই ট্রান্সজেন্ডার ধারণাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টাকে রুখে দাঁড়াতে হবে আজ পৃথিবীর বহু দেশে আপনার এই সমকামিতাকে বৈধতা দেওয়া হচ্ছে এবং মুসলিম দেশগুলোকে বাধ্য করা হয় তাদেরকে একরকম অ্যাসাইনমেন্টের মতো দেওয়া হয় যে তোমরা এটাকে ফুলফিল করে আসো তাহলে এটা পাবে ওইটা পাবে ইত্যাদি 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 মুসলমানদের নিজস্ব ধ্যান ধারণা বিশ্বাস এমনকি হিন্দুদেরও বিশ্বাস এর আলোকে এই ট্রান্সজেন্ডারের পক্ষে তারা অবলম্বন করার কোনো সুযোগ নেই বিধায় আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডার কোটা চালু করাটা একটি অপ্রয়োজনীয় এবং মানে সমকামিতাকে বৈধতা দেওয়ার দুর্বিসন্ধিমূলক একটি উদ্যোগ এটিকে প্রতিহত করা এটিকে বন্ধ করা উচিত এবং এটা বিরুদ্ধে সবার কথা বলা উচিত যার যার জায়গা থেকে আমাদের সন্তানরা একটা নোংরা এবং অসভ্য কালচার দেখে বড়ো হোক সেটি আমরা কোনোদিনই চাইব না সে জায়গা থেকে যারা এগুলো করতে চাচ্ছেন আমার খুব অবাক লাগে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশের যে চিন্তা চেতনা লালন করেন যে ধ্যান ধারণা লালন করেন তার বিপরীতে বাইর থেকে বিভিন্ন ধ্যান ধারণা এনে সামান্য কয়েকজন মানুষ বা কিছু সংখ্যক কতিপয় লোক সংখ্যাগরিষ্ঠ মানুষদের উপরে সেই নাকে চাপিয়ে দিচ্ছে আবার তারা নিজেরা মতের স্বাধীনতার কথা বলে মানুষের স্বাধীনতার কথা বলে তারা গণতন্ত্রের কথা বলে এর চেয়ে বড়ো ভণ্ডামি আর কি হতে পারে যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন মানুষ যা চায় সেটাই আইন হবে সেটি আপনি বলেন তাহলে মানুষ কিটা চায় আপনি কি এটার উপর নিরপেক্ষ একটি ভোটাভুটির আয়োজন করতে পারবেন তাহলে আপনি এই বিষয়টাকে চাপ চাপিয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিল আল্লাহ রব্লুল আলমিন এ ধরনের ষড়যন্ত্র থেকে এবং ভয়ঙ্কর বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে আমাদের শিক্ষা খাতে যা হচ্ছে সেটা এক কথা জঘন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করছে কিছু মানুষ একটি কুচক্রি মহল আল্লাহ তালা তাদের ষড়যন্ত্র থেকে আমাদের এ প্রজন্মকে আমাদের সমাজকে হেফাজত রাখুন